রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে কল দিয়ে বাসায় চলে আসছি তা তুই তোর এই নতুন বউ লয়ে আমার বাড়িতে এসেছিস করে তোর মতি গতি তো আমার কাছে ভালো লাগতেছে না কি কোন খালো আপনার বাসে আসবো না আপনারে দেখতে ইচ্ছা করতেছিল কতদিন ধরে আপনারে দেখি না আর নতুন বউ আপনারও দেখাইতে নিয়ে এসেছি ওই তো আপনারা দেখলো পরিচয় আর তাছাড়া হয়েছে কি খালো বুঝানি তো নতুন বউ বিয়ে করছি হানিমুনের একটা ব্যাপার আছে না কালকে সকালবেলা না আমরা একটু হানিমুনে যাইতে চাইছিল আর কি কক্সবাজার যেমন খালো সমুদ্রে দাপা দাপি করলে না ভালো লাগবো গরমের মধ্যে এই জন্য ভাবলাম রাত্রিবেলা কই যাবো পরের বাসায় না গিয়া আপন মানুষের বাসায় আসি এই জন্য রাতটা থাকার জন্য আপনার বাসায় চলে এসেছি আরে বাপরে বাপ তুই তো বাদেন না বলা তুই হানিমুন করার চিন্তা করলি কেন আরে হানিমুনে টাকা দিবাইস কই কি করব খালু কোন এমনে তাই আগের দিন নাই আগের দিন থাকলে তো খালু নিজের টাকাই যাইতে পারতাম বুঝছে ওই তো লই লই তুই খালি আগের দিন নাই কস কর আগের দিন তোর কি এমন সহায় সম্পদ ছিল হ্যাঁ ছিল খালু ছিল কম হইলেও তো আসিল যাই হোক হইছে কি হইছে আমার একটা ছাগল ছিল না বাড়িতে ছাগলটা দিন দিন বেপর হয়েছিল ঘরে যা পাইতো তাই খায়া ফেলাইতো খাট পালং আশেপাশে থাকি তারা দপত সব খায়া ফেলাইতো মাঝে মাঝে তো আমার খাবারও খায়া ফেলাইতো আমি না খায়া থাকতাম বাবার ছাগল তো আর কোনো কাজে লাগতেছে না ওইটা বিক্রি করে দিচ্ছে গেল ওইটা বিক্রি করে ওইটার টাকা নেই তোর মায়ের এত শখের ছাগলটা তুই হানিমুন করার লাগে বিচ্ছা দিলি আচ্ছা ছাগলটা কি তুই চুরি করে বিচ্ছা দিলি বুঝতে পারছি ছাগলটা মনে হয় তুই চুরি করে বেচছস না তোর লজ্জা লাগলো না তোর মায়ের এত আদরের ছাগলটা এই হানিমুন করার লাগে তুই বেচা দিলি ও এক কোন ধরে যেগুলি কইছে সেগুলি সত্য না মিথ্যা সত্যি তো তাও না আমার তার বড় সন্দেহ লাগতেছে রে আচ্ছা ঠিক আছে তুই যাবি কখন সকালে একদম ভোরবেলা চলে যাবো খালু মনে থাকে যান হ্যাঁ কোনো টেনশন করেন না আপনি আপনি ঘুমের থেকে ওঠার আগে আমরা বাসু ইচ্ছা যাবো ও ইচ্ছা যাইতে হইব কারণ বাইরে গেলাম কোনো কাজের মানুষ নাই না গেলে না খেয়ে থাকতে হইব কত না খেয়ে থাকছে টেনশন করেন না খালো তবে গুটা তোমাকে আমি এতবার ফোন দিয়েছি ফোনটা ধরলো না কেন তুমি বাসায় একা থাকো আমার বিভিন্ন টেনশন থাকে তোমাকে নিয়ে তুমি ফোনটা সাইলেন্ট করে রাখো এটা কোনো কথা হলো আমারই ভুল আসলে আই এম সরি আমি একা একা বাসায় ছিলাম তো তাই ভাবলাম একটু বের হলে ভালো লাগবে আগে তোমার কাছ থেকে একটা কেয়ার খুব যত্ন পেয়েছিলাম কিন্তু সেই জায়গাটা আমি এখন খুঁজে পাচ্ছি না হোয়াই কি বলছো তুমি এমন তো কিছুই না তুমি চিন্তা করে দেখো আগে তুমি আমাকে কি করতে আর এখন কি করতেছো আরে বাবা তুমি ব্যস্ত থাকো তাই একটু ফোন কম দেই আর কিছুই না তোমার কলগুলো আমার কাছে মিষ্টি মনে হয় সব সময় আচ্ছা ঠিক আছে আমি প্রমিস করলাম এখন থেকে আমি তোমাকে সব জায়গায় বলে যাব ফোনের রিং অলওয়েজ অন রাখবো আর তোমাকে ফোন করব ঠিক আছে এখন তুমি বলো ঠিক আছে এই জন্যই মেজাজটা এত গরম তুমি বসো আমি এখনই তোমাকে নিয়ে আসছি ঠিক আছে ও তুমি তাহলে ওই বলো হ্যাঁ
এই মেয়ে এই তোমার বয়স কত যে তুমি লাইজুরে বিয়ে করতে এসো? একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো, তুই কার তুই তুই করে করছ? তোমার আপনি কোনো কথা বলবি? আচ্ছা ঠিক আছে ভাই, আমি কিছু কথা কই, আপনি ঠান্ডা মাথায় শুনুন। আমার মাথা হাফ গরম আছে। আচ্ছা ঠিক আছে, হাফ গরম মাথায় নিয়ে শুনুন, আপনি যারা বিয়ে করতে এসেছেন লাইজু, ওর সাথে আমার কিসের সম্পর্ক আপনি জানেন? কিসের সম্পর্ক তোমার সাথে? প্রেম প্রেম তো তো শুধু প্রেম না, জাক্কাস প্রেম। আমি পছন্দ করি লাইজুরে, আপনি এর মধ্যে আসবেন না। লাইজু তো আমার পছন্দ করে। লাইজু কইছে আপনার পছন্দ করে কেমনে? আপনি কেমনে জানেন কোন আমারে? শুনেন ভাই, এত কথার কাম নাই, আপনি যদি লাইজুরে বিয়ে করেন, লাইজু কি করবো জানেন? কি হয় কিন্তু আমার বাসায় আয়া পড়বো। আমি আবার ওরে তোমার বাসাতে নিয়ে আমার বাসায় নিয়ে আমো, তারপর রাতে একলে ঘুমাম। ভাই দেখেন, আমার দেখতে যত ভালো পোলা মনে হয়, যত শান্ত স্বভাবের মনে হয়, আমি কিন্তু ভাই মোটেও এরকম না। শোন, ওই সব বড় বড় গ্যাংয়ের 10% দিটা ডাইট পকেটে রাখি, বাম পকেটের কথা বাদ দিলাম, পিছনের পকেট পায়জামার পকেটগুলো তো বাদ দিলাম, বুঝছো? আমি কি মাল? এত কেচালের কোনো কারবার নাই, আমার কিন্তু মাথার রক্ত এই পর্যন্ত উঠে। তোর মাথায় কেন এই পর্যন্ত রক্ত উঠে? চান্দির উপরে রক্ত উঠবো না তোর মাথায়। আর ডাকিয়ে কোনো লাভ নাই, আপনার স্বামী বিদেশ, সকালে কিস্তি, আমার নাই ভ্যাকান্সি খালি, গার্লফ্রেন্ডে কিলবিল কিলবিল করতে আছে, অতএব আপনার জন্য কোনো সিট বরাদ্দ হবে না। প্রেম সারা আমার এখানে ডাকছেন কি কারণটা কি আপনার? ডাকছি হইলে কি আমার সোনা গহনা দে। সোনা দানা? এই সোনা দানা দিব কি কারণটা কি? আপনি কি আমার ওয়াইফ না আমি আপনার হাজবেন্ড যে আপনি আমার দ্বারে সোনা দানা চাইতে আছেন? কিসের সোনা দানা দিব আপনার? এই বেটা এই ভুইর হয়ে গেছো, কথার কোনো লাগাম নাই না? তোর খালি বাপরের বোঝে তাহলে ওয়াইফ বানাতে ইচ্ছা করে, কাটাতে ইচ্ছা করে না? তোর চেয়ে আমি তোমার দেখ, ভুইরা দামরা লোক, আমার কোনো হ্যার ওয়াইফ, আমি তোমার হাজবেন্ড। আমি বলছি যে আমার সোনা গহনা চুরি গেছে, এগুলো ফেরত দে। তো সোনা গহনা চুরি গেছে আপনারটা, এটা আমি দিব কি কারণে? আমি কি চুরি করছি না এর খবর আমার দারে আছে? এই যে তোমাদের জোনাকি হোম সার্ভিস দিয়ে কাজের লোক সাপ্লাই দিতা, ওইখান থেকে কাজের একটা মেয়ে আনছিলাম না, ওই মেয়ে আমার সমস্ত গহনা নিয়ে ভেগে গেছে। কাজে ওই মেয়ে আমি তোমার কাছ থেকে নিয়ে আসছিলাম, ওই গহনা এখন তুমি ফেরত দিবা। 3 বছর আগের ওই স্টাফটা না? হ্যাঁ, 3 বছর আগে আমিও জোনাকি ম্যাডাম আর ওই জায়গায় থাকতাম, তখন আমি ওখানে সার্ভিস করছি। কিন্তু এখন বর্তমানে আমরা দিলু হোম সার্ভিসে, আমি ওইটার একজন পার্টনার, অতএব কার লগে কি কয়েন একটু হিসেব কিতাব করিয়ে কইন। কমনে রয়েছে জোনাকির অফিস আর কমনে রয়েছে দিল্লু হোম সার্ভিস, আপনি আমার দ্বারা কি সোনা দানা চান? এই বেটা এই এতক্ষণ খুব ভদ্র কথা বলছি, তুই থেকে তুমি তে আসছিলাম, আবার তোর তুই করে বলতেছি। তুই জোনাকিতে থাক নাকি দিল্লুতে থাক সেটা আমার দেখার বিষয় না, আমি তোর কাছ থেকে নিয়ে আসছিলাম, এখন তুই সমস্ত গড়া ফেরত দিবি, আর না হলে ওই কাজের মেরে যেই খান থেকে পারো খুঁজ যাই না আমার সামনে ফেলা। না তুই তারি যাই কর, এটা নিয়ে আমি অত মাইন্ড করি না, এই কারণে কেন ভালোবাসার মানুষের অনেক সময় তুই তারি কয় এগুলো, এগুলো আপনি আমার ভালো জানেন ভালোবাসেন এটা আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাড লাক আপনার যে আপনারা আমার জন্য মানে আমার ওই জায়গায় সিট খালি নেই, যে আপনারা আমি একটু মহব্বতের সহিত চলে লাগবো। খবরদার, মুখ সামলায় কথা কবি, বুইরো হয়ে গেছো, তোর ভীমরুতি এখনো সারে নাই। হ্যাঁ, আমি তোর পছন্দ করি না, আমি তোর পছন্দ করি, তোর কোন দিন কইছি পছন্দ করি? এত কিছু আমি বুঝি না, সোনা গহনা ফেরত দেবে ওরে ম্যাডাম বুঝি রাখটা, আপনি সকালবেলায় মাথার উঠে উঠিয়ে গেছে, এখন আপনি দিশা পাইতে আসেন না কি কি কইবেন? এগুলো নিয়ে পরে আলোচনা করবো, ঠিক আছে? কি কই যা? হ্যাঁ, আমার সোনা গহনা ফেরত দিয়ে যাবি না, তোরা মাঠে নিয়ে চালো পুইতে পালামো। এইগুলো করছেন না, এগুলো আমি কি ডাক্তার? এখন আমার অনেক ঝামেলা।
তুই যাওয়ার আগে আমার সব সোনা গহনা দিয়া যাবি ওরে আমনে ওহনে ওই নাই যে নহি নাই আরে কি কইছ আমার গহনা দিয়া তারপর না না ওহে নাই যে আমনে আমি তোরে ছাড়ব না আরে সার্ভেন্টে তো হবেন ডাকাই বাবা আমনে স্বামী কি পাগল নাকি এই বড় এই প্রথমে আপনাকে দেখে একটু মনে হচ্ছিল আপনি যেহেতু আমাকে চিনতে পারছেন না আর আপনার ফেসেও না কেমন জানি মনে হচ্ছিল আপনি একটু ভীষণ অন্য কোনো ব্যাপার নিয়ে টেনশনে আছেন ম্যাডাম বলুন না কি হয়েছে আপনার তেমন কিছু না বলে আর কি হবে আসলে চাইলেও তো সলভ হবে না বাদ দিই আমরা এটা না 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 ম্যাডাম প্লিজ আমাকে একবার আপনি বলে দেখুন দেখুন আমি অবশ্যই আপনার প্রবলেম সলভ করতে পারবো আসলে হয়েছে কি গোলাপ আমাদের এলাকায় একজন গুন্ডা আছে ওই গুন্ডাটা না আমাকে খুব ডিস্টার্ব করছে সে নাকি আমাকে ভালোবাসে সে আমাকে বিয়ে করতে চায় আপনি বলুন আমি একটা ইউনিভার্সিটির শিক্ষক একটা গুন্ডা কীভাবে বিয়ে করতে পারি আমাকে এত জ্বালাচ্ছে সারাক্ষণ আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকে তার লোকজন দাঁড়া করিয়ে রাখে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুর খবর নিচ্ছে হঠাৎ হঠাৎ করে আমি যেখানে যাই ওখানে চলে আসে সব কিছু মিলে না আমি এর জন্য ডিস্টার্ব হয়ে গেছি গুন্ডা মানে মাস্তান না জি কোনো সমস্যা নেই ম্যাডাম মাস্তান সে যত বড়ই মাস্তান হোক আমি সেই মাস্তানকে একদম ওই যে সিগারেটের ধোঁয়া যেন ওরকম ফু দিয়ে উড়িয়ে দিব সে ধ্বংস হয়ে যাবে শুধু একটিবার একটিবার আপনি ওই মাস্তানের নামটা আমাকে লাগছে না ম্যাডাম আমাকে উপর থেকে দেখলে খুব নরম সরম একটা সফট মানুষ মনে হয় কিন্তু ভেতরে ভেতরে আমি ভীষণ হারামি আছি দেখেন আমি একদম ফু দিয়ে উড়িয়ে দিব ওনার নাম হচ্ছে নান্টু ম্যাডাম আমি আপনাকে কোনো ঘটকের কথা বলিনি আমি বলেছি ওই মাস্তানটার নাম বলে না না ঘটক না আমি সেই মাস্তানটার নামই বলছি মাস্তানটার নাম হচ্ছে নান্টু আমি যে এরিয়াতে থাকি ওই এরিয়ায় গিয়ে আপনি যে কোনো মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন নান্টুকে দেখিয়ে দিবে এক নামেই সবাই চিনে মাস্তান তো বুঝতেই তো পারেন ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে একদম প্রমিস করছি এই নান্টু মাস্তানকে নান্টু ঘটক বানিয়ে ছাড়ব দেখবেন ওর মাস্তানি একদম চলে গেছে ম্যাডাম বাই দ্য ওয়ে একটা কথা না এই পুরো ভার্সিটিতে রটে গেছে মানে একটা গুজব রটে গেছে আপনি আর ওই যে ফাইজুল স্যার না না সেরকম কিছু না আমি কি আমি জানি না আসলে কেন সবাই তাকে নিয়ে কথা বলছে আমি তাকে দেখতেই পাই না একদম অসহ্য আমার অসহ্য লাগে আই ডিসলাইক দ্যাট পারসন একদম ঠিক আমিও না তাই ভেবেছি সবাই যতই গুজব রটাক আমার বিশ্বাস ছিল আপনার রুচি অত খারাপ হতে পারে না যে ওই ফাইজুল সাহেবকে আপনি বিয়ে করবেন ম্যাডাম আমি যাচ্ছি ওই মাস্তান আর ওর সাঙ্গপাঙ্গ থেকে একদম ধুলিস্যাৎ করে দিয়ে আসবো আমি প্রমিস করে যাচ্ছি বাই ম্যাডাম বাই এই যে আচ্ছা
আচ্ছা তুমি ওই পোলারে কেন বিয়ে করবা কৌতুক? খালা মা দেখছে নিশ্চয়ই কিছু ভালো দেখিয়ে তো দেখ। আরে ওর মধ্যে কি ভালো আছে? ছোট্ট পোলাবা। তাহলে কি আপনার সমস্যা কোথায়? তুমি জানো না আমার সমস্যা কি। লাইজু তুমি জানো না আমি তোমারে কতটা ভালোবাসি তুমি জানো না লাইজু। মুই তো আপনারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসো না। আমি আপনারে ভালোবাসি এই কথা আমি আপনারে বলি না। আবার আমি আপনার এটাও বলি না যে আমি ওই লোকের বিয়ে করতে যাব। কারণ বিয়ের সাথে সব হয়েছে যে ইয়ে ভাগ্যের ব্যাপার, সব আল্লাহর হাতে। আল্লাহ যার সাথে লেখি রাখবে হ্যার সাথেই তো বিয়ে হইবে নাকি? তোমার ওই ভাগ্যের বিয়া আমি হইতে দিব না। আপনি হইতে দেবেন না কেন? কিরপিন না আপনি করবেন কি মারবেন? আমি মারি বা যা করি আমি হইতে দিব না আব্বা। তুমি লাইজু আমার, আমি কইছি তোমারে, আগেও কইছি এখনো কইতেছি, তুমি লাইজু আমার সাবমানের। এক মিনিট সাদমান, এক মিনিট একটু থামেন। আমি নিজে খয়রাতি, আমি আরেক খয়রাতি বিয়ে করব? আপনি বিয়ে করে আমারে রাখতেন কোথায়? আর তাছাড়া আমি সন্ত্রাসী বিয়ে করব না বাবা। লাইজু তোমার মনে আছে না আমি তোমার একদিন কইছিলাম তোমার লিয়া আমি এসব সন্ত্রাসী ফন্ত্রাসী সব ছাইরা দিব লাইজু, তুমি বিশ্বাস করো। আচ্ছা আপনি যে কালে ছাড়বেন মানে সেটেল হইতে চাইতে আছেন তো আমার যে কালে সেটেল হইবেন সেকালে তো মনে হয় আমার পোলামাইয়ে ডাঙ্গর হয়ে যাবে, জন্মর পোলামাইয়ে ডাঙ্গর হয়ে যাবে সেকালে আমি বলবো আনে এটা হইতে আছে তোমাকে সাদমান মামা যে ইয়ে দোকানগুলো চকলেট কিনিয়ে খাই আসো সেকালে তো আমার পোলাপেন এটা চকলেট খাওয়াইতে পারবেন নাকি? তুমি আমারে বিশ্বাস করো না, আমার চোখের দিকে একটু তাকাও, দেখো না একটু দেখো, একটু দেখো তাকাও, কি ভালোবাসা দেখো না, ভালোবাসা দেখো। আমার ধরে মনে হয় রাই তো ইয়ে আছে তো আপনার যাওয়া উচিত। হ্যাঁ না হইলে খালাম্মাই পিছিয়ে দিয়ে মারবে, এত করে দিয়ে আপনি আমার সারাইয়া দেন আর যা করে দিয়ে দেন খালাম্মাই কিছু হলবে না। আচ্ছা লাইজু ওই পোলার মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? কত কি আছে ওর পিচ্চি বলা? ওই পোলার মধ্যে কি আছে হ্যাঁ আমি দেখি নাই, আপনার মধ্যে কি আছে হ্যাঁ আমি দেখি নাই, কিন্তু যোগ্যতা যে হ্যাঁ মধ্যে আছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আপনার মধ্যে নেই সেটা আমি জানি। লাইজু শোনো তুমি যত যাই করো হ্যাঁ তোমার ওই বিয়া আমি হইতে দিব না, তোমারে শুধু আমি বিয়া করব আমি, কথাটা মনে রাখো তুমি। আরে তোমারে এতবার ফোন দিয়েছিস তুমি তো ফোন ধরতেছো না, সেই জন্য বাধ্য হয়ে চলে আসলাম। আমি ফোন ধরতেছি না আমার ইচ্ছা, সেই জন্য তুমি এখানে কেন চলে আসলে? আমি মনে করলাম তোমার কোনো ভেজাল হইছে কিনা, যে কারণে তুমি ফোন ধরছো কিনা, সমস্যা আছে কিনা, এই জন্য আমি চলে আসলাম। আমার ভেজাল হলে সেটা দেখার জন্য আমার হাজবেন্ড আছে, আমার তোমাকে বলছি কি করতে? আরে আমার কি আর আমাকে বলতে হয়, আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসা এখন ভালোবাসা বের হবে আমার হাজবেন্ড বাসায়। আমার হাজবেন্ড বাসায়? আহ তাহলে তো আরো ভালো। কানিয়া কানিয়া আপনি মানে উনি কে? উনি আমার ইউনিভার্সিটি আমার কিশোর বড় ভাই, ফ্রেন্ড আমরা, আমরা ফ্রেন্ড ছিলাম এখন আছে। তুমি বলতেছো তোমার বড় ভাই আর সে বলতেছো ফ্রেন্ড, ব্যাপারটা কেমন হইলো? না সিনিয়র ফ্রেন্ড। আরে বিয়ে হয়ে গেলে সংসার টংসার করলে এরকম হয়, সিনিয়র জুনিয়র হয়ে যায়, জুনিয়র সিনিয়র হয়ে যায়, বন্ধু মামা হয়ে যায়, কত কি হয়। আরে ভাই আপনি কিছু কি বলতেছেন, আপনার এখনো ফাইজলামির স্বভাবটা গেল না, সেই ইউনিভার্সিটি লাইফ থেকে সে সারাদিন ফাইজলামি করে। এমন এক সোপার মানুষ, একুলের দাঁত ওকুলে ইয়ে পড়বে, ওকুলের দাঁত নিচে ইয়ে পড়বে, মানুষে না তুই? হ্যাঁ না কোনো সাহস, তোমার সাহস তুমি দেখাও, ওই সাহস মুই দেখাই যাবো না বেড়া। আরো তোমার বউ আবার ওই দেখা করতে যাবি লগে আবার বাইরে লই গেছো, যদি কেনু মেনু শুরু করে আনে পাবলিক মুই কলম হ্যাঁ পারবো না, এই বয়সে পারবো না। হ্যাঁ তোর ডিস্টার্বের গোষ্ঠী গিলাই, হ্যাঁ জরুরি কথা কি হেঁটে কম। লাইজু কি করেছে, লাইজুর খবর জানেন? লাইজু কি করছে, লাইজুকে অফিস তো বন্ধ,